হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছিল যে না খিরনি গাছের বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। ত্রিপুরার আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, উনি অনেক দিন ধরেই মানে আমাকে রিকোয়েস্ট করছিল যে ছবেদা গাছ, যে গাছের সঙ্গে গ্রাফটিং বা জোর কলম বাঁধা হয়, যে গাছটার নাম হলো খিরনি গাছ। দেখতেই পাচ্ছেন আমার হাতে এই গাছ, কোন নার্সারিতে পাবো বা এই গাছের দাম কেমন পড়বে, তাছাড়া এই গাছ কীভাবে কীভাবে জোর কলম করতে হয়, এই সমস্ত সংক্রান্ত বিষয় নিয়ে। যার জন্যে আজকের একটি নার্সারিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন গাছে হাতে গাছ রয়েছে, পিছনে প্রচুর গাছ রয়েছে। এইবারে ওই নার্সারির অনারের কাছ দিয়ে জেনে নেব এই গাছ কত দামে বেচে বা গাছগুলো কোথার দিয়ে নিয়ে আসে, সমস্ত কিছু ওনার কাছ দিয়ে জানবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এখানে তো খিরনি গাছ দেখছি প্রচুর গাছ। হ্যাঁ, এটা হলো খিরনি গাছ। খিরনি গাছ, আচ্ছা, এই গাছগুলো কোথা দিয়ে সংগ্রহ করা হয়? এই গাছগুলো আমরা নিজেরাও সংগ্রহ করি। হুম, আর এটা অ্যাকচুয়ালি বীজের গাছ। বীজের গাছ, বীজের গাছ, এটা অ্যাকচুয়ালি হয় দানা থেকে। দানা থেকে, ঠিক আছে। আচ্ছা, দানাগুলো কোথায় পাওয়া যায়? ও, দানাগুলো আমরা মানে যেখানে নার্সারি যেসব দোকানগুলো থাকে, হুম, সেসব জায়গাতে পাওয়া যায়। নার্সারির দোকান আমার নিজেরও, বীজের দোকান আছে। আছে, আচ্ছা। এই মানে গাছ মোটামুটি এখন হাতে যে গাছগুলো আছে, এরকম সাইজের গাছ যদি কোনো মানে নার্সারি বন্ধু বা কোনো দর্শক বন্ধু কেউ যদি নিতে চায়, তাহলে কি হিসাবে বিক্রি করবেন, মানে দেবেন কিভাবে? এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে, অসুবিধা নেই। অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। আচ্ছা, দামগুলো কেমন পড়বে? এটার দাম পড়বে আপনার 9 টাকা। 9 টাকা পিচ? 9 টাকা, 9 টাকা পিচ। এই গাছে কি এখন কলম বাঁধা যাবে? হ্যাঁ, এই প্রত্যেকটা গাছে বাঁধা যাবে। প্রত্যেকটা গাছে 9 টাকা আপনার মানে পাইকুড়ি নেট নেবো। হুম, নিশ্চয়ই কোনো নার্সারি পার্টি, নার্সারি মানে আসলে, হুম, তারা তো বুঝতে পারবে কোন গাছে বাঁধা যাবে আর কোন গাছে বাঁধা যাবে। অবশ্যই অবশ্যই, বাঁধার মধ্যে বেছে নিয়ে যাবে 9 টাকা করে। এখানে কত স্টক আছে, মানে কত পিস হতে পারে? এখানে যা আছে আপনার 1000-1500 আছে, আর আমার অন্য নার্সারিতে আছে। অন্য নার্সারিতে অ্যাভেলেবেল দেওয়া যাবে, অসুবিধা। তাছাড়া এই গাছের বীজ দেওয়া যাবে, দানা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। হ্যাঁ, কিনলে আপনার 20,000-50,000 দেওয়া যাবে, অসুবিধা। দানা যদি মানে বীজ কেউ যদি চায়, বীজ আপনার 20-50 কেজি দেওয়া যাবে। দেওয়া যাবে, কিরম পড়বে দাম তার? ও, আপাতত আপনার খিরনির দানা রেট আছে 1500। 1500 টাকা কিলো? আচ্ছা, অরিজিনাল। আর যদি আপনি মানে পুরনো নেন, হুম, পুরনো একটা দানা পাওয়া যায়, ওটা না নেওয়াই ভালো। হ্যাঁ, কেন, ভালো জিনিসের ভালো দাম তো পাবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই খিরনি গাছ মোটামুটি বীজ রোপণ করার মানে পদ্ধতি কিরকম, কিভাবে বসায় এগুলো? বীজ আপনার এই কেরিতে দিলেও হবে, হুম, একটা কেরিতে একটা, হুম, যদি কেউ মনে করেন আমি খোলা ফেলবো, হ্যাঁ, খোলা ফেলেও ওটা হবে, তবে আমার মনে হয় কেরিতে দেওয়া ভালো। কেরিতে দেওয়াই ভালো, কেরিতে দিলে আপনার খরচাটাও কম হয়। হুম, কেরিতে দিয়ে কেরিটাই শিফট করে দিলাম, হুম, গাছটা বড় হয়ে গেল আপনার 3-4 মাস পরে, একদম গাছটা পুরো রেডি হয়ে গেল। রেডি হয়ে গেল, ঠিক আছে। হুম, এরপরে এখান থেকে কেটে দিয়ে আপনার গ্রাফটিং করতে হবে। গ্রাফটিং করতে হবে, আচ্ছা। তাছাড়া মানে কতদিন বয়স হওয়ার পরে, কতদিন বাদে মোটামুটি এই গাছে গ্রাফটিং করা যায়? আপনার 3-4 মাস। 3-4 মাস, 3-4 মাস। আচ্ছা, তাহলে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হলো 74, হুম, 3194-9681-81। আচ্ছা বন্ধুরা, বুঝতেই পারছেন এই নার্সারিতে কিন্তু আপনারা ছবেদা গাছের জোর কলম করতে যে গাছ লাগে, খিরনি গাছ এই নার্সারিতে অ্যাভেলেবেল আছে। তাছাড়া বীজ, দানা যেটা যেটাকে বলা হয়, এই বীজও আপনারা পাবেন এই রিমা নার্সারিতে। ফোন নাম্বার দেওয়া থাকলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে, অবশ্যই আপনারা গাছ পেয়ে যাবেন। মাত্র 9 টাকা রেট, তাই তো? 9 টাকা। আর এর থেকে যদি ছোটো চারা হয়? এটা অ্যাকচুয়ালি এছাড়া ছোটো গাছেও বাঁধা যায়। হুম, এর হাইটটা একটু বেশি হয়ে গেছে, এর যত মানে এর যদি আপনার এটা মোটা হয়, গাছ যদি একটু মোটা হয়, গাছ হাইট শর্ট হলেও, হুম, এগুলোকে বাঁধা যায়। কোনো নার্সারি তো এগুলো খুলে বলেন না, কিন্তু রিমা নার্সারি বলে। আচ্ছা, মানুষের এই গাছ মোটামুটি যদি কেউ মাদার গাছ হিসাবে বড় করে, তাহলে কি সেই গাছের থেকে বীজ তৈরি করা যাবে আমাদের এই বাংলার মাটিতে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে অবশ্যই হবে। মোটামুটি কত বছর লাগবে তবুও? আপনার 2-3 বছর লেগে যাবে। 2-3 বছর লেগে যাবে, মানে এটা তো অ্যাকচুয়ালি
এর গ্রাফটিংটা হয় না মানে এটা থেকে সবেদারি গ্রাফটিং হয় ঠিক আছে এটারে আপনার বীজ আনতে গেলে 2 বছর 3 বছর টাইম লাগে 2 থেকে 3 বছর এখন এই গাছটার বয়স কত এটার বয়স আপনার 4 মাস 4 মাস তার মানে গাছ মোটামুটি 2 3 বছরে অনেক বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে এই গাছ মোটামুটি দেওয়া যাবে তো সব अवेलेबल 9 টাকা পিস পড়বে এই বর্তমানে যা আছে হ্যাঁ 9 টাকা পিস আর এর থেকে যদি ছোট সাইজের গাছ হয় এর থেকে ছোট সাইজের নিলে আপনার দেখাচ্ছে বাঁধার মতো যেগুলো হবে না সেগুলো একটা কম পড়বে একটা কম পড়বে 8 টাকা 8 টাকা পড়বে তা যাই হোক বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আমাকে রিকোয়েস্ট করেছিল সেই অনুযায়ী মোটামুটি ভিডিওটা বানালাম ভিডিওটা কোনোখানে যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ